আচ্ছা ছোট্ট বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো আছো করোনার ভয় ভীত নয় আমরা সবাই এখন করোনাকে চিনে গেছি আমরা যদি নিজেরা মেনে চলি তাহলে আমরা করোনাকে থেকে জয় হতে পারবো জয়ী হতে পারবো এটা আমরা এতদিনে এত মাসে বুঝে গেছি এবার তার সঙ্গে আমাদের একটু মজার পড়াও চলবে চলছে অঙ্কের ক্লাস বিজ্ঞানের ক্লাস বাংলা ক্লাস ইংরাজি ক্লাস সবই চলছে তার মধ্যে আরেকটা ক্লাস আমাদের রয়ে গেছে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান আমরা সেই ক্লাসটা আজকে পড়বো তোমাদের দুই এক মাস পরেই আমাদের মানে বিরাট শরৎের উৎসব সেটা বড় উৎসব কোনটা দুর্গা পুজোর উৎসব অন্যবারের মতো হয়তো এবছর ওরকম বড় করে আমাদের দুর্গা উৎসব হয়তো হবে না কিন্তু দুর্গা ঠাকুর তো আমাদের থেকে হারিয়ে যায়নি সে তো আমাদের পাশে পাশেই রয়েছে তাহলে সেই উৎসবের মজাটা আমরা বাড়িতে বসেও আনন্দটা নিতে পারি সেই নানা ধরনের উৎসবটাই আমরা আজকে এই সাধারণ গানে পড়ব দেখো আমি তোমাদের বইটা একটু দেখাচ্ছি নানা ধরনের উৎসব এটাই কিন্তু আমাদের এই অ্যানুয়ালের কিন্তু প্রথম সাধারণ জ্ঞানের চ্যাপ্টার আমরা পড়ছি এই দেখো প্রথম প্র প্রশ্ন কী দিকেছে বাঙালিদের প্রধান উৎসব কি এটা সেটা কোন সময় হয় তাহলে আমাদের বাঙালিদের প্রধান উৎসব হচ্ছে দুর্গাপূজা সেটা কখন হয় শরৎকালে হয় এই জন্য এই উৎসবকে শারদ উৎসব বলা হয় ঠিক আছে এবার আমাদের যেমন বাঙালি বলতে হিন্দুদের যেমন হলো আবার মুসলিমদের তাদেরও একটা বড় উৎসব আছে সেটা হচ্ছে জানি জানো কি তোমরা সেটা হচ্ছে ঈদ আর মহরম এই উৎসবটা আমাদের যেমন দুর্গাপুজো উৎসবে আমরা আনন্দ করি তখন মুসলমানরা তারাও আমরা ঈদ এবং মহরমের উৎসব নিয়ে আনন্দ করব। এটা সবচেয়ে বড় উৎসব ওদের ওনাদের এবার খ্রিস্টানদের বড় উৎসব কি সেটা হচ্ছে পঁচিশে ডিসেম্বর খ্রিস্টের জন্মদিন বড়দিন মনে আছে সব উৎসব সবই কিন্তু আমাদের সকলের এটা কিন্তু পার্টিকুলার কোনো লোকের নয় এটা আমরা ঈদেও আমরা আনন্দ করি মহরমেও আনন্দ করি আবার শরৎকালের দুর্গাপুজোতেও আনন্দ করি আবার খ্রিস্টের জন্মদিনে সে যে বড় বড়দিন দিন সেটাও আমরা পালন করি সব উৎসবই আমাদের কাছে উৎসব এবার আসছে দেখো নতুন একটা উৎসব সেটা হচ্ছে দোল উৎসব যেটা গরমকালে হয় সেটা বোধ সামনে আসছি বোধ না চলে যাচ্ছে পরে আচ্ছা বসন্তকালে সেটা হচ্ছে রঙের রং খেলার উৎসব আমরা ছোটরা কি করি বড়দের পায়ে দেই বড়োরা ছোটোদের গালে মুখে মাখিয়ে দিয়ে কত আনন্দ পায় এই এটাকে আমরা বলবো দোল উৎসব তারপরে আমাদের দুর্গা পুজো হয় দুর্গা পুজোর পরে আমাদের কি কি পুজো আসে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোয় কত ভালো ভালো খিচুড়ি কত পুজোতে দেই না সেই লুচি সুজি হালুয়া সব কিছু দেই তারপরে খিচুড়ি করে দেই নানা রকম প্রসাদ তৈরি করে করে লক্ষ্মী মাকে আমরা দেই সেটা হচ্ছে দুর্গা পুজোর সাত দিন পরে এই পুজো হয় এই পুজো আমাদের ঘরে ঘরে পালিত হয় লক্ষ্মী পুজো এটা আমাদের খুব মজার পূজো তারপরে আমরা আসছি কি পুজোতে সরস্বতী পুজো সরস্বতী পুজো তোমরা স্কুলে আসো আমরা সবাই জানি আমরা সবাই স্কুলে আসি সেদিন খুব লাল হলুদ রঙের শাড়ি পরি ছেলেরা হলুদ রঙের পাঞ্জাবি পরে পাজামা পরে সব আমরা কি করি শুক্লা পঞ্চমী মাঘ মাসে শুক্ল পঞ্চমী তিথিতে আমরা ঘরে ঘরে সরস্বতী পুজো হয় আমরা স্কুল কলেজে যাই গিয়ে সেখানে ঠাকুরকে আমরা ফুল নিবেদন করি দিয়ে ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করি আমরা যেন বিদ্যা বুদ্ধিতে আমরা যেন সরস্বতী মায়ের কাছে সেই আশীর্বাদ নিতে পারি যেটা এটা হলো আমাদের সরস্বতী পুজো এটা আমাদের শীতকালে হয় মোটামুটি এখন তো গরমকাল চলছে এটা শীতকালে হয় তাহলে আমাদের নানা ধরনের উৎসবের মধ্যে আমরা বাঙালিদের উৎসব পেলাম মুসলমানদের উৎসব পেলাম খ্রিস্টানদের উৎসব পেলাম দোল উৎসব লক্ষ্মী পূজা আর সরস্বতী পুজো পেলাম আজকে এখানেই থাকলো এরপরে অন্য উৎসব নিয়ে আমরা আসবো কেমন